কেমন আছো? করোনা কালে সবাই ঘর বন্দি, কলেজ বন্ধ, বাসায় বসে বসে বিরক্ত লাগছে, তারপরে টুকটাক পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থাকলে সব ভুলে যাবে। তো ফার্স্ট ইয়ারের একটা শেষ চ্যাপ্টার ব্যবস্থাপনা, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে প্রথম প্রথম ক্লাস নিচ্ছে। অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না, আগে অনেক ক্লাস নেওয়া গেছে, এই চ্যাপ্টার শেষে আমরা শিখতে পারবো ব্যবসায় মূল্যবোধ ও নৈতিকতার ধারণা ব্যাখ্যা করতে পারবো, মূল্যবোধ নৈতিকতা পর্যন্ত ব্যাখ্যা করতে পারবো, ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ধারণা ব্যাখ্যা করতে পারবো, ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রগুলো আমরা চিহ্নিত করতে পারবো, এবং ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব বিশ্লেষণ করতে পারবো, পরিবেশ সংরক্ষণের বণিক সমিতি তথা ব্যবসায় সংগঠনের দায়িত্ব বিশ্লেষণ করতে পারবো, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করতে পারবো, খাদ্য সংগ্রহে যেসব রাসায়নিক ব্যবহার করা হয় তার ক্ষতিকারক দিকগুলো শনাক্ত করতে পারবো, রাসায়নিক ব্যবহারের মাধ্যমে উৎপাদিত খাদ্যের ক্ষতিকর দিকগুলো বর্ণনা করতে পারবো, ক্ষতিকারক পলিথিন উৎপাদন এবং ব্যবহারের ক্ষতিকারক দিকগুলো শনাক্ত করতে পারবো, খাদ্য উৎপাদন এবং সংরক্ষণের রাসায়নিক ব্যবহার সতর্কতা এবং করণীয় দিকগুলো চিহ্নিত করতে পারবো। চ্যাপ্টারটা আমাদের ব্যবহারিক জীবনে অনেক কাজে লাগে। তারপর মূল একটা জিনিস যেটা আমরা পড়ার আগে দেখবো, নৈতিকতা বা মরালিটি। নৈতিকতা সাধারণত একটা শব্দ, গ্রিক শব্দ থেকে আসছে, যেটা ইথিকা এর পরিবর্তিত রূপ। ইথিকার শব্দটি সে ইথোস শব্দ থেকে, যা মানুষের চরিত্র, আচার ব্যবহার, অভ্যাস বা রীতিনীতি বোঝায়। নৈতিকতা সাধারণত মানুষের আচার আচরণ রীতিনীতি সম্পর্কিত ব্যাপারকে বোঝায়। ব্যক্তিকে সমাজে দেখা কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, এই সবগুলো বিষয়ের সাথে নৈতিকতা বিষয়টা জড়িত। পরিবেশ পরিস্থিতি আবেগ অভ্যাস বাধ্যতার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা মন্দ কাজে জড়িয়ে পড়ব। একটা অপরাধবোধ মানুষকে সবসময় পীড়া দেবে, তাড়না করে যে আমি কাজটা কেন করলাম, উচিত অনেক বিচারে সেটা নৈতিকতা ব্যাপকভাবে সম্পর্কিত। নৈতিকতা মানুষকে সবসময় ভালো আর ন্যায় পথ উৎসাহিত করা, নীতিশাস্ত্রের ভালো আর ন্যায় শাস্ত্রগুলো নৈতিকতা হিসেবে চিহ্নিত, অর্থাৎ করব কি করবো না, উচিত কেমন উচিত একটা বিষয় যে অনেক সেটা। আমরা ব্যবসার নৈতিকতা বলতে গেলে ব্যবসায়ীদের অনেক কিছু করা উচিত, অনেক কিছু করা উচিত, কমতি আছে, দাম বাড়ার ক্ষেত্রে শুধুমাত্র চাহিদার অপ্রতুলতা নয়, ব্যবসায়ীদের একটু নৈতিকতার অভাব আছে। যেসব জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে শিখব, ব্যবসায় ভালো মন্দ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, সঠিক অসঠিক বিচারের প্রত্যাশিত আচরণ প্রদর্শন করুন ব্যবসায়, অর্থাৎ মুনাফা অর্জন তো করবোই, মুনাফা অর্জন ছাড়া তো ব্যবসায় না, কিন্তু মুনাফা অন্যভাবে অর্জন করতে হবে যাতে আমি মানুষের মতো পণ্য এবং সেগুলো উৎপাদন করে সরবরাহ করে ন্যায্য মূল্য থাকতে হবে, সঠিক ওজন দিতে হবে, অর্থাৎ সত্যকে প্রতিষ্ঠা করে সততার সাথে ব্যবসা পরিচালনা করাই হলো ব্যবসা নৈতিক আর মানুষের কল্যাণে ব্যবসা। এখানে সাধারণ সত্যে দেখা যায় যে নির্ধারণই ব্যবসার নৈতিকতা বা শিষ্টাচার অন্তর্ভুক্ত। ব্যবসা যেসব নৈতিকতা বা শিষ্টাচার মেনে চলা হয় সাধারণত সেগুলো হলো বৈধভাবে ব্যবসা পরিচালনা করা, জনকল্যাণে নিয়োজিত উন্নয়ন করা, জনস্বার্থের ক্ষতিকর বা অকল্যাণধর্মী পণ্য বা সেবা সরবরাহ থেকে বিরত থাকা, ক্রেতা এবং কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করা, সততা ও নিষ্ঠার সাথে পণ্যের মান ও গুণাগুণ বজায় রাখা, প্রতারণা মিথ্যা এবং অনুচিত তহবিল আশ্রয় না নেওয়া এবং বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করে, যেটা পেঁয়াজের ক্ষেত্রে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং ন্যায্য মূল্য ও সময় মতো পণ্য সেবা সরবরাহ করা। আমরা আরেকটা জিনিস দেখি, দেখলে বুঝতে পারবো যে আগে আমরা দেখলাম শুধুমাত্র যে জিনিসগুলো আমাদের দরকার এটা না, এখানে সাথে কতগুলো বিশ্বাস যেমন বৈধভাবে জিনিসগুলো যদি করি নৈতিকতা বা শিষ্টাচার, আরও কিছু বিষয় আছে যেমন বৈধভাবে ব্যক্ত করা, জনকল্যাণ করা, ক্ষতিকর অকল্যাণের পণ্য সভাতে বা অনুচিত প্রভাবের আশ্রয় নেওয়া, এছাড়াও বাজারে পণ্য সভা একচেটিয়া বাজারের সুবিধা এবং অধিক মূল্য আগে থেকে বিরত থাকে, এইসব জিনিসগুলো ব্যবসায় নৈতিকতা পরে।
আমরা মূলত যে কোনো ব্যবসার ক্ষেত্রে অনেকের থাকে নৈতিকতার বিষয়টা সমস্যার সম্মুখীন হওয়া দরকার, তার উপর আরেকটা বিষয় দরকার হলো সামাজিক দায়বদ্ধতা। কারণ এটা কিন্তু মানুষ সামাজিক যে একতাবদ্ধ হয়ে মানুষ বাস করে, উৎপাদক সরকার ক্রেতা সবাই মিলে তো সমাজবদ্ধ সমাজের একটা উপাদান, সমষ্টিগত উপাদান। ব্যবসায় এসব পক্ষে প্রত্যেকটা ব্যবসাকে দায়িত্ব পালন করতে প্রত্যেকটা বিভিন্ন অংশ দায়িত্ব তার ব্যবসার সাথে সম্পর্কিত বিভিন্ন পক্ষগুলো কর্তব্য আছে, কতগুলো তারপর কল্যাণ এবং সেবাদানের মধ্যে সম্পর্কিত ব্যবসায় সকল কার্যক্রম সাথে সম্পর্কিত সামাজিক দায়িত্ব আর্থিক এবং অনার্থিক উপায় সম্পাদন করা যেতে পারে। যে কোনোভাবে আমরা ব্যবসায় সামাজিক দায়িত্ব করতে পারি, মুনাফার জন্য মূলত সামাজিক দায়িত্ব পালনের মধ্যে ব্যবসায় কার্যক্রমের পরিচালনা করি, নিজেরা পরিবারের সদস্যের প্রতি আমরা যেরকম দায়িত্ব আছে এবং এখানে খালি সীমাবদ্ধ থাকতে হবে। ব্যবসা করতে গেলে সকল পক্ষের প্রতি সমানভাবে দায়িত্ব পালন করতে হবে, পক্ষগুলো থেকে সর্বকালে অর্থাৎ আমাকে পূর্ণ যে সব এই জিনিসগুলো আসলে বুঝতে গেলে অনেক সময় লাগবে। একটা ক্লাসের সময় নিয়ে হলে ফার্স্ট ইয়ার শেষ, তারপরে ক্লাসটা চ্যাপ্টার থাকতে দেখুন পরীক্ষায়ও আসে এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়, এই চ্যাপ্টারটা বোঝার আসে। কারণ সর্বকালের প্রতি দায়িত্বকে যে আমাদেরকে কাঁচামাল সরবরাহ করতেছে তার দায়িত্ব হলো সময় মতো তাকে ফরমাস দিতে হবে এবং নিয়মিত ফরমাস করে দিতে সময় মতো ন্যায্যমূল্য পরিশোধ করতে হবে। আমাকে যে কাঁচামাল দিচ্ছে পরিবহন এবং যোগাযোগ সুবিধা গ্রহণ করতে ক্ষুদ্র তথ্য সরবরাহ করা প্রদান করতে হবে, অর্থাৎ কাঁচামাল অর্থ প্রস্তুত বা চূড়ান্ত প্রস্তুত বা সহায়ক উৎপাদনকারী উৎপাদন সর্বকারের প্রতি ব্যবসায় যেসব দায়িত্ব পালন করতে হবে সেই জিনিসগুলো তাদের জন্য ক্রেতার ভোক্তার প্রতি দায়িত্ব কী সে জিনিস আমরা জানি। ক্রেতার ভোক্তা তারা সংবেদন দেওয়ার প্রয়োজন নেই, চাহিদা পরিবর্তন হয়, যাই হোক মোটামুটি করে ন্যায্যমূল্য পণ্য সরবরাহ করতে হবে এবং তারা যথেষ্ট মূল্য স্থিতিশীল থাকতে হবে, সর্বোচ্চ বলে থাকতে হবে, পণ্য স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। বিষয়গুলোর পয়েন্টগুলো তোমার একটু ভালোভাবে করে রাখুন, তো আইটেমের সময় আরও ধারাবাহিক হবে, অনেকদিন মনে থাকবে। কর্মীদের প্রতি দায়িত্ব আছে, ব্যবসার সাথে যাতে কর্মী আছে তাদের জন্য একটু পারিশ্রমিক দিতে হবে এবং যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কার তার জন্য প্রশিক্ষণ দিতে হবে, চিকিৎসা মূলের চাহিদা চাকরি নিরাপত্তা দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এরপরে যারা বিনিয়োগ করে রাখছে তাদেরকে অন্য মুনাফা দিতে হবে, এই ধরনের নিরাপত্তা দিতে হবে, তাদের মূলধনের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে, প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে, পণ্য সেবার মান সঠিক ধরে রাখতে হবে। এরপর আমরা যে এলাকা বা যে অঞ্চলের ব্যবসা অবস্থান সেখানকার মানুষ জীবন বলে সব কিছু করতে হবে, দায়িত্ব রাখতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে, সেটি পরিবেশ সংরক্ষণ উন্নয়ন প্রচেষ্টা চালাতে হবে, সম্পদ সংরক্ষণ এবং ব্যবহার নিশ্চিতকরণ করতে হবে, প্রয়োজনীয় তথ্য সরবরাহ দিতে হবে। এছাড়া মন্দির মধ্যে স্কুল বিভিন্ন স্থাপনের মধ্যে সামাজিক দায়িত্ব পালন করতে হবে, তাছাড়া দুর্যোগ মহাবালয়ের সহায়তা প্রদান করতে হবে। এরপর সরকারের প্রতি দায়িত্বের ক্ষেত্রে দেখা যায় ব্যবসার মতো উপযুক্ত রাজস্ব সময় মতো প্রদান করতে হবে, সরকারি নীতিমালা অনুষ্ঠান করতে হবে, বিভিন্ন সমস্যার মধ্যে সরকারকে পরামর্শ দিতে হবে, বিনিয়োগ পরিসৃষ্টিতে সরকারকে সহযোগিতা করতে হবে, প্রতিযোগিতা করতে ব্যবসা একই ব্যবসা একই পণ্য একই সেবা নিয়ে হয়তো অনেকে ব্যবসা করে তাদের সাথে অনুকূল মনোভাব পোষণ করা একটা ব্যবসায়িক দায়িত্ব, সুস্থ পরিবেশ গড়ে তুলতে হবে, অর্থনৈতিক প্রতিযোগিতা দিতে সবন্ধ রাখতে হবে, প্রতিযোগিতার সাথে সমন্বিত সংগঠন গড়ে তুলতে হবে, সমাবেশ কিংবা সমিতি আমাদের নিয়ম নীতি মেনে চলতে হবে, পারস্পরিক তথ্য বিনিময় করা বাস্তব উন্নয়ন জনগণকে সম্পূর্ণ অংশে মানন্য নিশ্চিত করে প্রতিযোগিতা করতে হবে, এটা দায়িত্ব। পাওনাদার যারা আছে তাদেরকে সম্বন্ধিত পাওনা টাকা দিয়ে নির্ধারিত সুযোগ সুবিধা মুনাফা দিতে হবে, প্রাপ্য মর্যাদা দিতে হবে, প্রয়োজন তথ্য তাদেরকে সরবরাহ করতে হবে। এরপর আসে আমরা পরিবেশ সংরক্ষণ ও ব্যবসা, যেটা আমাদের মূল বিষয়বস্তু প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট এন্ড বিজনেস, প্রকৃতি এবং মানুষের স্বার্থে সাধারণত ব্যক্তি প্রতিষ্ঠান সরকারি বাজারে বিপর্যয় হাতে বিভিন্ন উপাদান লক্ষ্য করে পরিবেশ সংরক্ষণ, পরিবেশ এবং ব্যবসা পরস্পর গভীরভাবে সম্পর্কিত, এখানে দেখা যায় সুস্থ পরিবেশ ছাড়া কখনো ব্যবসা প্রতিষ্ঠা বা উন্নতি লাভ করা যায় না। যেমন আমরা যারা ব্যবসা করি দেখা যায় শিল্পপূর্ণ অপরিচিত পানির সাথে মিশে পানি দূষিত হয় আর বিষাক্ত খেয়ে পড়ছে, বিষাক্ত পানি খেয়ে মাছ জলজ পানি বাসের অনুকূলী হয়ে যাচ্ছে, তখন দেখা যাবে এক একটা ফ্যাক্টর কিংবা এক একটা উপাদানের উপর নির্ভরশীল উপাদানগুলো ধ্বংস হয়ে যাবে। এছাড়া শিল্প স্থাপনের জন্য গাছ পাহাড় কেটে যদি পরিবেশকে দূষিত করা হচ্ছে, খাল বিল ভেঙে তারপর যানবাহনের ধোঁয়া আওয়াজ শব্দ দূষণ বাড়াচ্ছে, পরিসংখ্যান সরকারকেও একটা কঠোর আইন প্রয়োগ করা উচিত, তাই পরিবেশের প্রভাবগুলো ব্যবসায়িক কার্যগুলো পরিচালনা করতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা উন্নয়নের বিভিন্ন মুখী উদ্যোগ গ্রহণ করতে হবে, মানুষ সহ পরিবেশের সব জীবকে বাঁচাতে হলে বন জঙ্গল কাটা সহ নদী নালা বন্ধ করতে হবে এবং অপরিকল্পিত কলকারখানা বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা যাবে না।
এইগুলোর ফলে ব্যবসায় দেখা যাচ্ছে পরিবেশ দূষণে কতগুলো প্রভাব পড়েছে, যে প্রভাবগুলো আমরা কলকারখানা বলছি পানিতে মিশে টাইফয়েড পানি দূষিত, আর পানিগুলো মানুষ খাওয়ার ফলে টাইফয়েড ডায়রিয়া ইত্যাদি বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। তাছাড়া কলকারখানা নির্গত ধোঁয়া মানুষের শ্বাস কষ্ট কষ্ট বাড়াচ্ছে, এছাড়া অ্যালার্জি কাশি লঙ্কাটি বিভিন্ন রোগ সৃষ্টি করতেছে এবং যার ফলে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। জমিতে রাসায়নিক সার ব্যবহার করার ফলে এবং কীটনাশক প্রয়োগ এবং হাসপাতালে বর্জ্য প্লাস্টিক পলিথিন বিভিন্ন মাটিতে মিশিয়ে পরিবেশ দূষণ করছে। এরপরে শিল্প কারখানা এবং ব্যবসায়িক কারণে শব্দ দূষণের ফলে মানুষের মানসিক এবং শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া মানুষের কানের প্রতি বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়। উত্তর সংকুল আরও অনেক সমস্যা হচ্ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিজন ইত্যাদি প্রাকৃতিক দিকে প্রায় লেগে থাকে, যা ব্যবসা তথা অর্থনৈতিক কর্মকাণ্ডকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। এখন ব্যবসায়ী সংগঠন বণিক সমিতি বা ব্যবসায়ী যে সংগঠনগুলো তাদের কিছু দায়িত্ব রয়েছে, রেসপন্সিবিলিটি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি বিজনেস অর্গানাইজেশন অফ ফর এন্ডারবল প্রোডাকশন, পরিবেশ সংগঠনে দেখা যায় তাদের কতগুলো বিশেষত আইন বা নীতি বাধা রয়েছে, যেগুলো বণিক সমিতি বা বিভিন্ন ব্যবসায়ী সরকারকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার প্রতি সহায়তা করবে। এছাড়া কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের পরিবেশের যে ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকতে বণিক সমিতি সহায়তা করবে। দেশে গাছপালা বন্ধ কেটে বা খাল বিল নদী নালা ভরাট করে কলকারখানা নির্মাণে পরিবেশের ক্ষতি করতে না পারে সেজন্য ব্যবসায়ী সংগঠনগুলোকে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া কলকারখানা ধোয়া বর্জ্য পদার্থ যাতে পরিবেশের ক্ষতি না হয় এইসব কার্যকলাপ থেকেও ব্যবসায়ীদের বিরত থাকতে হবে। পরিবেশগত বণিক সমিতি কতগুলো পদক্ষেপ গ্রহণ করে দেন, কতগুলো কলকারখানা গুলো বিরত থাকে সেজন্য কার্যকরী ব্যবস্থা নিতে হবে। নদী কলকারখানার সময় নদী নালা যাতে ভরাট করা না হয় এটা থেকেও ব্যবসায়ীদের বিভিন্ন কলকারখানা বর্জ্য নিয়ন্ত্রণ করতে হবে এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হবে। বিশ্রামগার কেন্দ্রগুলো আসে দুর্ঘটনা ব্যবস্থা করতে হবে। তাছাড়া শ্রমিক কর্মীদের ন্যায্য পাওনা প্রদান যাতে মূল বিষয়বস্তু তাদেরকে উৎসাহ কাজ করার ক্ষেত্রে উৎসাহ নিয়ে যাতে কাজ করতে পারে সেজন্য তাদের ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। পরিবহন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে, কর্মসংস্থান নিয়ে দেখা উন্নয়ন করতে হবে এবং নিয়মিত রাজস্ব প্রদানের মধ্যে সরকারের উন্নয়ন কাজে তবে গতিশীল করতে হবে। ব্যবসায়ীর নথিগতা সম্পর্কিত কিছু সাম্প্রতিক ঘটনা যদি আমরা পর্যায়ে দেখা যায় যে শাকসবজি তৈরি খাবারের পচন ঠেকানো সংগ্রহ ব্যবসা এবং ফলমূল এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করছে, আর এগুলোর ফলে বিভিন্ন লোক হচ্ছে কলকারখানা এবং ব্যবসায়ীদের গাছপালা কেটে ভরাট করা হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে প্রাকৃতিক দূষণ। বিভিন্ন ভেজাল খাবার বিক্রয়ের ফলে মানুষের বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এসব অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনার ফলে মানুষ আক্রান্ত হয়ে পড়ছে নানান রোগ ব্যাধি। তাহলে দেখা যায় প্রত্যেকগুলো পরোক্ষভাবে ব্যবসার সাথে প্রত্যেকগুলো উপাদান জড়িত। তাই আমাদের খাদ্য সংগ্রহে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কুফল সম্পর্কে আমরা যদি খাবারগুলো আলোচনা করি, তারা যে পতন সব খাদ্য যদি ধ্বংস থেকে রক্ষা করে খাদ্য সংরক্ষণ আসতেও দেখা যায় বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, প্রাকৃতিক লবণ, চিনি, সাইট্রাস, ব্যাঞ্জয়েট অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো খাদ্য যাতে তত্তাজা থাকে সেজন্য বিভিন্ন উপাদান ব্যবহার করা হয় এবং অনেকে ফলমূল সংরক্ষণও ব্যবহার করে, কিন্তু স্বাস্থ্যের তেমন কোনো ক্ষতি করে না। তবে অ্যালার্জি আছে এমন মানুষের ক্ষেত্রে দেখা যায় যে সাইট্রেট নাইট্রেটগুলো প্রচণ্ড ক্ষতি করে। নাইট্রেট মাছকে প্রচণ্ড মত রক্ষা করা এবং শরীরের পক্ষে উপকারী। নাইট্রেট এবং নাইট্রেটের রাসায়নিক ক্রিয়াগুলো অনেক মানুষের শ্বাসকষ্ট দেখা যায়, বমি বমি ভাব দেখা দিতে, সোডিয়াম নাইট্রেট নাইট্রেট অ্যাসিডের রূপান্তরিত মানুষের বদহজম করে এবং ক্যান্সার সৃষ্টি করে। ব্যাঞ্জয়েট অ্যাসিড মানব দেহে অ্যালার্জি এবং সোডিয়াম ব্যাঞ্জয়েট মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অতিমাত্রায় লবণ ব্যবহারের ফলে রেক্তর ক্ষতি করে। ফলমালিনযুক্ত মাছ এবং শাকসবজি ভেজাল ওষুধ শিশু এমনকি বয়স্কদের মনোযোগ হ্রাস করে। পাকস্থলী খাদ্য নালে শরীরের বিভিন্ন অংশে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি করে। রক্তচাপ বাড়ায়, অ্যালার্জি সহ বিভিন্ন শ্বাস চলন সৃষ্টি করে। খাদ্য সংরক্ষণ ভেজাল নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য সবচেয়ে বেশি ক্ষতিকারক হয়ে থাকে শিল্পে। তাহলে দেখা যাচ্ছে অনেক খাদ্য উৎপাদন দেখা যায় কৃষিতে রাসায়নিক সার ব্যবহার করে এবং ওই রাসায়নিক সার মাটির রাসায়নিক দ্রব্য গ্রহণও একটা সত্যি শুনে আছে এবং রাসায়নিক সার কীটনাশক ব্যবহার মাটি বিষাক্ত হয়ে পড়ে এবং বিষাক্ত মাটিতে উৎপন্ন ফসলও বিষাক্ত যা মানুষের শরীরের জন্য ক্ষতি হয়। তাছাড়া রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করে মাটির উর্বরতা সৃষ্টিকারী কীট পতঙ্গ মেরে থাকে, এক্ষেত্রে মাটির উর্বরতা বিনষ্ট হয় এবং বিষাক্ত মাটি উৎপন্ন ফসল খেয়ে মানুষের মাথা ব্যথা, ক্লান্তি, বমি, গ্যাস্ট্রিক টিউমার সহ বিভিন্ন রোগ এবং লিভার যকৃত পাকস্থলীতে
ক্যান্সারও আক্রান্ত হতে পারে। এছাড়া রাসায়নিক সার ও কীটনাশক বায়ু দূষণ করে যাওয়া পরিবেশের বিপদে হয়ে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং জমিতে হতে পারতে সার কীটনাশক প্রয়োগ হলো পানি এবং মাটিতে জন্ম নেওয়া মাছ এবং প্রাণীর ডিমও পোনা নষ্ট হয়। ফলে আমাদের একদিকে আমের সাথে বঞ্চিত হয়, অন্যদিকে পরিবেশের ভারসাম্য দেখা যাচ্ছে। আমাদের কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈব সারের মাধ্যমে কৃষি ফসল ও শস্য উৎপাদনের প্রতি মনোযোগী হওয়া উচিত। এছাড়াও আর একটা যেটা গুরুত্বপূর্ণ ক্ষতিকর পলিথিন উৎপাদন এবং ফসল পলিথিন উৎপাদন এবং ব্যবহার পরিবেশ এবং মানুষের জন্য মারাত্মক ক্ষতি করে। বিশুদ্ধ পলিথিন ইথিলিন গ্যাসকে দুশো সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি অধিক বায়ুমণ্ডলের চাপে তরল হতে পারে পলিথিন প্রস্তুত করে। পলিথিনটা নমনীয় এবং শক্ত প্রকৃতির প্লাস্টিক করে যা একটি খার এবং অন্যান্য দ্রাবকের আক্রান্ত হয়। সাধারণত ওষুধপত্র প্যাকেটজাত গৃহস্থলের বিভিন্ন কাজে মোমবাতি টেবিল ডাস্টবিন পানির ট্যাঙ্ক বৈদ্যুতিক তারে দেখা যায় যে বিভিন্ন রকমের বোতল তৈরিতে পলিথিন বেড়ে যায়। 20 মাইক্রনের উপরে উৎপাদিত পলিথিন জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর। 2002 সালে পয়লা জানুয়ারি সরকারের একটা মন্ত্রণালয় পলিথিন বাজার নিষিদ্ধ করে। তারপরেও দেখা যায় যে কাঠিগত প্রয়োজনীয় সংরক্ষণের জন্য 20 মাইক্রন পর্যন্ত পলিথিন উৎপাদন ও বাজারজাত করার বৈধতা প্রদান। পলিথিন পুড়ে যাওয়া ব্যতীত কোনোভাবে এটি ধ্বংস হয়। মাটিতে না মেশার কারণে পানির প্রবাহ ড্রেনেজ সিস্টেম নষ্ট করা হলে পলিথিন মাটির গুণাগুণ নষ্ট উর্বরতা নষ্ট করে যার উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত। পলিথিন উৎপাদনে দেওয়ার অনেকগুলো কুবলের মধ্যে আমলে শিশুদের জন্য বিপজ্জনক হলো প্লাস্টিক ব্যাগ নিয়ে খেলা করতে গেলে প্রায় শিশুরা বিপদে পড়ে। যুক্তরাষ্ট্রের বক্তা অন্য নিরাপত্তা কমিশনের মতো প্রতি বছর যুক্তরাষ্ট্রের কমপক্ষে 25 জন শিশু পলিথিন শ্বাসরুদ্ধ মৃত্যুবরণ করে। পলিথিন পরিবেশের মারাত্মক প্রতিবেদন ধ্বংসপ্রাপ্ত না হওয়া এটা মাটির সাথে মেশে না, যার ফলে ড্রেনেজ সিস্টেমটা নষ্ট করে দেবে, উর্বরতা নষ্ট হবে, বিভিন্ন বন্য সমাজে পানি বেড়ে যায়। এটাও একটা কারণ পোড়া পলিথিন পোড়ানো ছাড়া পলিথিন ধ্বংস না হবে। পলিথিন পোড়ানোর ফলে যে বায়ু দূষিত একটা ফলে মানুষের জীবনে আক্রান্ত অন্য গৃহপালিত অনেক সময় দেখা যায় যে খাদ্যের উৎপাদন পলিথিন খেয়ে ফেলে এবং তারা মৃত্যুবরণ করে। এছাড়া উদ্ভিদ জীবজন্তু খাবার তৈরিতে ব্যবহৃত যেগুলো পলিথিন দ্বারা ধ্বংসপ্রাপ্ত। খাদ্য উৎপাদন ও রাসায়নিক সংক্রমণের সতর্কতা হলো যে পলিথিন থেকে তো বিভিন্ন ধরনের রোগগুলো হচ্ছে আর চিনি সালফাইড রাসায়নিক পদার্থ ব্যবহারগুলো হয়ে আসছে। এর ফলে রাসায়নিক পদার্থ ভাইরাস ব্যক্তির কার্যক্রমটি নষ্ট করে খাদ্যদ্রব্য সংরক্ষণে সহায়তা করে। আজকে পচনশীল খাদ্যদ্রব্য কর্মমূলিতে কর্মান্বিত ব্যবহার হচ্ছে এসব জিনিস আমরা একটু করলে তারা খাদ্য উৎপাদন সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থা সরকারের প্রয়োজনীয় আইন প্রণয়ন করা দরকার এবং তার কঠোরভাবে প্রয়োগ করা দরকার। চ্যাপ্টারটা অনেক বড়, তারপরেও আমরা মোটামুটি ধারাবাহিকভাবে অনেক কিছু করলাম। এই জিনিসগুলো ওইটা আরও ভালো করে দেওয়ার জন্য সংক্ষেপ দেওয়া কিছু জিনিস করে ক্লাসটা নিল। চ্যাপ্টারটা অনেক কিছু জানার শিকার আছে, স্লাইডগুলো জন্য আস্তে আস্তে ধীরে ধীরে ধারাবাহিকভাবে দেখতে অনেক কিছু শিখতে হবে। কাজটা করার জন্য তোমাদের দেওয়া সঙ্গে করে আস্তে আস্তে তোমাদের দেওয়া থাকতেন।